আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম ইলাস্ট্রেটর, অ্যাডোব ইলাস্ট্রেটর CS6 এর ফন্ট এর বেসিক কিছু জিনিস আমি আজকে দেখাবো। তো শুরু করছি, ফাইলে থেকে নিউ, নতুন একটা আর্টবোর্ড নিব। এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, এখানে অনেকগুলো অপশন আছে, আপনি যে কোনো সাইজের আর্টবোর্ড নিতে পারেন। আমি A3 নিচ্ছি, A3-তেই আমি সবসময় করি, ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আপনি কি ধরনের কাজ করবেন এটার উপরে। ওকে, তো আমি আপনাদের টেক্সট বেস কিছু মানে একদম বেসিক জিনিস দেখাবো, যেটা অ্যাডভান্স লেভেলে যারা আছে তাদের না জানলে হয়। আমি টাইপ টুল নিলাম, টাইপ টুল নিলে নিয়ে আর্টবোর্ডে ক্লিক করলাম, দেন এটা হচ্ছে ফন্ট সাইজ। আমি ফন্ট সাইজটা বাড়িয়ে নিলাম, কজ ওটা খুব ছোট ছিল ফন্ট সাইজ। হ্যালো এভরিওয়ান, ওকে, আপনি এখান থেকে ফন্ট সাইজ থেকে আপনি ফন্টের সাইজ বড় করতে পারেন, ছোট করতে পারেন, অথবা আপনি শিফট ধরে মাউস ক্লিক করে বড় ছোট করতে পারেন। আপনি যদি শিফট না ধরেন তাহলে আপনার ফন্টের রেশিওটা ঠিক থাকবে না, আপনি হয়তো এই করবেন। সো শিফট ধরে সবসময় আপনারা বড় ছোট করবেন, এটা বেস্ট ওয়ে আপনি কোনো কোন ফন্ট কতটুকু করবেন এটার। ওকে, এখানে আপনি ক্যারেক্টার দেখতে পাচ্ছেন, ক্যারেক্টার ওকে, এখানে সাইডেও আপনার থাকতে পারে ক্যারেক্টার। ইন কেস যদি এখানে কোথাও না থাকে তবে উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে নিচের দিকে আপনি টাইপ পাবেন, ওখানে ক্যারেক্টারে ক্লিক করলে আপনার এইটা চলে আসবে। ওকে, এখন আমি ফন্টটা আমি টেক্সটটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি ওখানে ক্যারেক্টারের পাশে যেই আছে এখানে সব ফন্ট আছে, আপনার PCতে যে ফন্টগুলো আছে সেই ফন্টগুলো এখানে পাবেন। এখন আপনি আর্টবোর্ড স্ক্রল করে সাইডেও করতে পারেন এটা জাস্ট ই করার জন্য, অথবা এখানে হ্যান্ড টুল আছে, হ্যান্ড টুল ক্লিক করে আপনি মাউসে ক্লিক করে আপনি এটা নাড়াচাড়া করতে পারেন, অথবা স্পেস বার ধরে আপনি এই মাউসে ক্লিক করে ডান বাম আপনার আর্টবোর্ড ইচ্ছা মতো জায়গা মতো আপনি যে কোনো জায়গায় রাখতে পারেন, এটা হচ্ছে সহজ উপায়। আচ্ছা, আমি সাইডে রাখলাম, কজ ফন্টগুলো দেখার সময় আপনি চেঞ্জটা বুঝতে পারবেন। তাহলে যে কোনো ফন্ট সিলেক্ট করতে হলে আমাকে ক্যারেক্টারের পাশে যেটা আছে এটা ক্লিক করতে হবে এবং এভাবে ফন্ট চেঞ্জ করতে হবে, দেন আরেকটা ফন্ট এভাবে, তারপরে আরেকটা ফন্ট। সো এভাবে আপনি আসলে ফন্টগুলো চেঞ্জ করতে পারবেন। ওকে, এই ফন্টগুলো চেঞ্জ করতে পারবেন এভাবেই। আর আপনি ফন্টগুলো চেঞ্জ করার পরে আপনি যদি স্পেসিফিক কোনো ফন্ট চান যেটা আপনি PCতে আছে, তো আপনি এভাবে ওখানে ক্যারেক্টারের ওখানে ক্লিক করে আপনি টাইপ করেও লিখতে পারেন। আবার কিবোর্ডের আপ অ্যারো আর ডাউন অ্যারো দিয়ে আপনি সিলেক্ট করতে পারেন, নিচে উপরে ফন্ট সিলেক্ট করতে পারেন। সো এইভাবে আপনি আর কি ফন্ট চেঞ্জ করতে পারেন। সো আমি এখন আপনাদের দেখাবো হচ্ছে অনেক ফন্টেরই অপশনগুলো আছে, যে বোল্ড ইটালিক ন্যারো এই অপশনগুলো আছে, আবার অনেকগুলো ফন্টে নাই। তো যে ফন্টে নাই ওই ফন্টগুলোতে আপনাকে যেটা আছে ডিফল্ট ওইটাই ইউজ করতে হবে, আর যে ফন্টে আপনি এই অপশনগুলো আছে সেখানে আপনি নর্মাল রেগুলারটা ইউজ করতে পারেন বা আপনি বোল্ড ইউজ করতে পারেন, ইটস আপ টু ইউ। দেখেন এখানে আপনি শুধু একটাই অপশন রেগুলার, সো এখানে কোনো বোল্ড করার অপশন নাই, এটাও সেম। সো এটাই হচ্ছে এই কাহিনী আর কি। তো আপনি নর্মালি একটা ফন্ট চুজ করবেন, দেন আপনি ইচ্ছা মতো বোল্ড করতে পারেন, ইটালিক করতে পারেন যদি সেটা থাকে ওই ফন্টের ইসেতে। ওকে, আমি আবার আর্টবোর্ডটা মাঝখানে আনলাম কি ওই স্পেস বার চেপে। এখন
আবারও বড় ছোট করলাম। তো মোটামুটি বড় ছোট করা এবং ফন্ট সিলেক্ট করা মোটামুটি ক্লিয়ার, মোটামুটি রাইট। সো এখন আমি এটা আমি কপি করলাম, কপি করে পেস্ট করলাম, ওকে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি নর্মাল সবাই জানে। সো এখন আমি দেখাচ্ছি হচ্ছে শর্টকাটটা, অল্টার ক্লিক করে আপনি কপি করতে পারেন। অল্টার ক্লিক করে মাউসের লেফট বাটন প্রেস করে নিচে বা কোথাও সরায় ফেললেই ওটা কপি হয়ে যাবে, ওকে। দেন এখন আমি দেখাবো হচ্ছে এটার ফিল এবং স্ট্রোক দেওয়ার সিস্টেম। তো মাঝখানে যে ব্ল্যাকটা দেখছেন এটা হচ্ছে ফিল কালার, আর এর চারপাশে একটা যদি কালার দিতে চান একটা বর্ডার টাইপের, সেটাকে বলি স্ট্রোক, ওকে। তো আমি ফিল কালার চেঞ্জ করে দিই, রেড করে দিলাম, ওকে। দেখতে পাচ্ছেন যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, মাঝখানের কালারটা চেঞ্জ হয়ে গেছে, ওকে, ফিল কালারটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে স্ট্রোক স্ট্রোক নিলাম, স্ট্রোক দিব, এখন স্ট্রোক দিলাম। আপনারা ফন্টের চারপাশে দেখবেন যে একটা বর্ডার চলে আসছে, একটু স্ট্রোক বাড়িয়ে দিলাম, 3 PT করে দিলাম, এখন একটু মোটা হয়েছে স্ট্রোকটা। তো ওকে, আবার এটা শেষ। এখন আমরা নেক্সট স্টেপ যাই, কীভাবে ফিল স্ট্রোক দিতে হয় এটা দেখলাম। এখন আপনারা অনেক সময় লেখার পরে আপনারা দেখেন যে পুরা প্যারাগ্রাফটা হয়তো বড় করতে হবে, মানে অনেক বড়, এটাতে ছোট বড় করতে হবে, কিন্তু আপনি এক সাইজে করে ফেলেছেন ক্যাপিটাল স্মলার। তো এই ক্ষেত্রে আপনার সহজ সিস্টেম কী, একটা বিশাল ওয়ার্ড প্যারাগ্রাফ, সেটাকে আপনি কীভাবে এটা ছোট হাতে লিখে ফেলছেন, এখন আপনি কীভাবে ক্যাপিটাল লেটার করবেন, রাইট? যেমন এটা স্মল লেটার, একটা ক্যাপিটাল লেটার করলাম, আচ্ছা, তো ওই জিনিস আপনি কীভাবে করবেন? তো ওই জিনিস করার সহজ সিস্টেম হচ্ছে ইলাস্ট্রেটরে আছে। আপনি যে ফন্টটা যে ফন্টটাকে আর কি আপনি চেঞ্জ করবেন, ধরেন আপনি যেটা স্মল লেটার আছে এটা হচ্ছে ক্যাপিটাল লেটার করবেন, তো আপনি ওখানে ক্লিক করবেন, ফন্টটা সিলেক্ট করে টাইপে গিয়ে চেঞ্জ কেস দিলে ওখানে আপনি যদি আপার কেস দিয়ে দেন তাহলে আপনি সব বড় হাতের হয়ে যাবে, আবার চেঞ্জ কেস লোয়ার কেস আবারও সব ছোট হাতের হয়ে যাবে। সো এভাবে করে আপনি ফন্ট ক্যাপিটাল আর লোয়ার লেটার, এটা কীভাবে হয়, তারপরে টাইটেল কেস, মানে প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার হবে ক্যাপিটাল, দেন সেন্টেন্স কেস, যেটা সেন্টেন্সে নর্মালি হয় ফার্স্ট লেটার হয় হচ্ছে ক্যাপিটাল, দেন সব স্মল লেটার। তো এভাবে করে আর কি আমার যেভাবে ছিল ফার্স্টে টাইটেল কেস, সেভাবে টাইটেল কেস করে দিলাম। সো বেসিক্যালি এটাই ছিল আজকের আমাদের ফার্স্ট টিউটোরিয়াল, এবং টেক্সট বেজ টিউটোরিয়াল, একদম একদম বেসিক জিনিস, সেটা আসলে না জানলেই নয়, আপনি যারা মেইনলি বিগিনার তাদের জন্য এটা আই থিঙ্ক হেল্পফুল হবে, যে কীভাবে আপনি ইলাস্ট্রেটরে লিখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, দোয়া করবেন।